আসসালামু আলাইকুম বন্ধুরা, সিজাস হ্যান্ডক্রাফটে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে পুঁথি দিয়ে কিভাবে থোকা আঙ্গুর তৈরি করবেন। আমাদের সকলেরই রুম সাজাইতে ভালো লাগে, আর সেটা নতুন কিছু হলে তো কথাই নাই। সো চলেন বন্ধুরা, আজকে সহজে আমরা পুঁথি দিয়ে আঙ্গুর বানিয়ে রুমটা সাজিয়ে নিই। সো বন্ধুরা, এটার জন্য আমার দরকার হবে লাল রঙের আঙ্গুর সাইজের পুঁথি 54টা, এবং ছোট ছোট সবুজ পুঁথি কিছু সংখ্যক, এবং বড় একটা সবুজ পুঁথি একটা। আমি আগে থেকে দুটো আঙ্গুর বানিয়ে রেখেছি, সেটা আপনাদেরকে দেখালাম। আর এখানে 6টা আঙ্গুর একসাথে বেঁধে ফুলের মতো করে রেখেছি কিছু সংখ্যক, যেহেতু আমি ভিডিওটা শর্ট করব সেজন্য করে রেখেছি। সো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে কিভাবে ওটা বানিয়েছি সেটা দেখাচ্ছি। এবার আমি 5টা বানাবো, আমার বাদবাকি যতগুলো সবগুলো 6টা করে লাগলেও একটা শুধুমাত্র 5টা লাগবে। সো ওই 5টা দেখানোর জন্য আমি একটা সুতাতে 5টা পুঁথি ঢুকিয়ে তারপরে গিটু বেঁধে দিলাম। গিটুটা একটু ভালোভাবে টাইট করে বেঁধে নিতে হবে, যেহেতু সুতাটা প্লাস্টিকের সেহেতু ছুটে যাইতে পারে। টাইট করে বেঁধে নিলে না সেটার আর ভয় থাকবে না। দেখতে পাচ্ছেন আমার বাঁধা হয়ে গেছে। এবার বাকি সুতাটা কেচি দিয়ে আমি কেটে ফেলে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই ফুলগুলো আমার আগে থেকে বানিয়ে রাখা আছে। আমি আগেও বলেছি যতগুলো আমি বানিয়েছি তার মধ্যে 1টা 5টা, বাদ বাকি 6টা, মানে 8টা হচ্ছে 6টার। সো বন্ধুরা, এবার আমার আঙ্গুরটা জোড়া দেওয়া পালা। এর জন্য একটা বড় প্লাস্টিকের সুতা নিয়ে নিলাম, সেটার ভেতরে একটা আঙ্গুর ঢুকিয়ে দিলাম। এবার 2 সুতার মাথা একসাথে করে সমান করে নিলাম। সমান করা হয়ে গেছে। এবার আমি মাঝে একটু টাইট করে দেওয়ার জন্য একটা গিটু বেঁধে দিচ্ছি। আমার গিটু বাঁধা হয়ে গেছে। এবার আমি যে 5টা আঙ্গুর দিয়ে একটা পাপড়ির মতো করে রেখেছি ফুলের, সেটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে আমি 5টা দিয়ে দিচ্ছি। এই তো 5টা, প্রথমে 1টা দিলাম, তারপরে দিলাম 5টা, এরপরে 6টা দিব। আমার সুতাটা ছোট বড় হয়ে গেছে, ওই জন্য আমি কেচি দিয়ে কেটে নিলাম। এবার আমি 6টা দিলাম। এইভাবে ক্রমশরে সাজিয়ে নিতে হবে একটার পর একটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি। আমি ফাঁকা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এইভাবে ঢুকিয়ে আপনারা পুরোটা সাজিয়ে নেবেন। আমার সাজানো হয়ে গেছে। এবার আমার দরকার হবে বড় সবুজ পুঁথিটা, সেটা আমি ভেতরে দিয়ে দিব। আপনারা চাইলে এই জায়গাটায় গিটু দিয়ে টাইট করে নিতে পারেন, আমার সেটা দরকার হয়নি, কারণ আমি এটাকে ডোরবেলের মতো বানিয়ে কাজে লাগাবো। এবার আমার দরকার হবে প্লাস্টিকের পাতা, এগুলো আপনারা যে কোনো পুঁথি শপে পেয়ে যাবেন। পাতাটা দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এখানেও গিটু দিয়ে টাইট করে নিতে পারেন। এবার আমি ছোট ছোট যে সবুজগুলো পুঁথিগুলো রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে অনেকগুলো দিয়ে ডালের মতো করে সাজিয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সাজানো হয়ে গেছে। এইভাবে ক্রমশরে সাজিয়ে এবার আমি টাইট করে গিটু দিয়ে নিব। যেহেতু আমি ডোরবেলের মতো ব্যবহার করব, সেজন্য যে 3টা আমি একসাথে বানিয়ে রেখেছি সেই 3টা একসাথে নিয়ে আমি বেঁধে দিব। এই তো, এটা আমার কমপ্লিট। এবার 3টা বাঁধার পালা। বাঁধাটা আমি যদিও বা অফ ক্যামেরাই করেছি, তারপরেও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। সো বন্ধুরা, যদি আমার এই আঙ্গুর ফলটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হলো, এবং নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।